বঙ্গবন্ধু সাথে মার্চের ভাষণকে ফলো করে আমরা বিভিন্ন জায়গায় 25 মার্চের পর বিভিন্ন জায়গায় আমরা হানাদার পাক বাহিনীর সাথে পাক বাহিনীকে প্রতিরোধ করেছি। আমি ভারতে ইকেওয়ানে 3 নম্বর বেঁচে কমান্ডার ছিলাম। এখান থেকে ট্রেনিং দিয়ে আমি 29 দিন ট্রেনিং দিয়ে আমি শপথ গ্রহণ করার পর আমাদের একটা ব্যাচ মুক্তাপুর আন্ডারে পাঠিয়ে দেওয়া। 3 দিন পরে আমাদের বিধুবাবু এই নদীগঞ্জে বিধুবাবু কইলাকে সালাম, তোমার ইয়া তোমার কমান্ডার করি আমি বাংলাদেশ করতাম, আমার ইচ্ছা যুদ্ধ করতাম। 3 দিন পরে আমরা আইলাম একটা পাহাড়ি প্রায় 40 জনের একটা পাহাড়ি কোম্পানি কমান্ডার হয়ে আইলাম। সর্বপ্রথম বলেছে আমাদের নদীগঞ্জ নদীগঞ্জে আমরা গরু রাত্রে অপহরণ করছি। অপহরণ করার পর প্রথম গুলিটাই কিন্তু রাখছে যে তখন কাছে দালাল ছিল হানাদার পাক বাহিনী রহমান সাহেব, উনার ডান হাতে আমার গুলিটা আদান করছে আর ডান হাতে আমার গুলিটা রাখছে ছেলের গুলিটা লাগার পরে উনি প্রস্তুত করে পড়ে গেছি। উনারা খুঁজে পাইছি না, গেলাম সিআই সাহেবের বাসা, সিআই সাহেব নাই প্রস্তুত করে ঢুকে গেছে কি। তখন আমরা দেখুন এখান থেকে আস এই ভোর রাত্রে আমরা আবার বেক করলাম এই বিদ্যুৎ চৌধুরীর বাড়ি। পরে আবার আমরা এলাম ফিরে ফিরে আবার পরে আবার একটা যে প্ল্যান দেওয়া হইলো যে স্বাধীনভাবে আর পাওয়ার হাউসটা তুমি যে কোনো কৌশলে উড়াইয়ে দেয়। আমরা যাত্রা শুরু করলাম 6 জনে একটা গ্রুপ, আমি আর জহির করে একটা গ্রুপ। পাকিস্তানের এয়ারফোর্সে ছিল, আমার টয়েসে ছিল তখন, জহির সাহ আমি মুবারক মরিন, আমরা 6 জনের লোক একটা গ্রুপ আমরা গেলাম। আমরা নবীগঞ্জের হবিগঞ্জে ঢুকতাম, হবিগঞ্জ থেকে আর গ্রুপ হয়ে আমরা পাওয়ার হাউস দেখতাম দিনের বেলা। হবিগঞ্জ থেকে রাখছি আমরা হোল্ড করবো, তখন একটা পিছন থেকে একটা লোক ডাক শুরু হচ্ছে সাপ সাপ জাইন্দা দানু জাইন্দা দানু সাপ সাপ করেছে। একটা লোক দেখলাম যে দৌড় পিটে আইসে, আইয়ে বলে আপনারা সামনে বারণ না দানু সামনে আপনারা দৌড়ার লাগিয়া পাঞ্জাবের স্পিড ব্রোড ইয়া দিকে আইসি, আপনারা তাড়াতাড়ি বেক করুন। ওই আমরা তাড়াতাড়ি বেক করলাম, হিন্দু গ্রামে গেলাম। হিন্দু গ্রামে যাওয়ার পরে তারা বলে যে স্যার এখন আমরা তো রাজাকারের উৎপাতে আমরা থাকতে পারতাম না। বলে যেটা কুষ্টা নাগাউর একটা গ্রাম আছে, হে ছিল রাজাকারের কমান্ডার, তার নাম ছিল কলম্ব। তখন এই এলাকাতে তো হিন্দু বাড়ি ছিল, কয়েকটা গ্রাম আছে, এগুলো সব সেখান থেকে অনেকগুলো গ্রাম পুরাইছে। মাহা গান্ধী দেখুন 4 জন মানুষ বসছে, তারা রিপোর্ট দিল যে তার বাড়ি দেখাই তো আমার। তখন তারা বলি যে আমরা বাড়ি দেখাইতাম না, ঠিক সন্ধ্যা সময় আমরা গেলাম কুষ্টা নাগাউরে ঢুকলাম। একটা হিন্দু কত একটা ছেলে আমাদের গেলাম গেলাম দেওয়ার পরে যে আজকে সন্ধ্যার সময় হ্যাঁ এইভাবে বইছে পারফে পা তুললা আপনার এই সাইল মন্ত্রা জায়গার ডিউটি যায় ঠিক সন্ধ্যার সময়। ওই সময় গিয়ে আমরা এই ডেলাইট জ্বালাইছে আর এই আন্দাজ থেকে আমরা গিয়া সাথে রাতে গিয়ে তার উদাহরণ গিয়া হোল করার পরে ঘুমাইল। ঘুমানোর পরে দেখা যায় যে আমার সময় বেড়া চান্দা পরে আমাদের কুয়াইছে তারপর বান্ধব বান্ধার কোনো কথা নিয়ে আইলাম। নেওয়ার পরে রাতারাতি করি আমরা বাড়ি গেলাম তার গ্রাম থেকে বাড়ি হাওড়ে কথা হয়। পরের দিন তারা আমরা মারি এলাম সেখান থেকে পুরো গ্রাম জ্বালাইছি ঠিক 2 ঘড়ি টাইমে তার গুলি খরচ করছি না তাহলে বেড়ের দিয়ে ফেলা গিয়া তাহলে আমরা মারছি। পরের দিন এলাম কোয়ার্টার দিলাম, কোয়ার্টার গার্ড দেওয়ার পরে আমরা ওই তোমার ছিল সময় প্রস্তুতি আমরা কোন দিকে এখন আগাইতাম পারি। তখন আমরা সিপিয়া আমরা বিভিন্ন দিকে লিয়ারি আমরা আবার গেলাম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আইলাম। আওয়ার পরে আমরা ধীরে আক্রমণের চিন্তাধারা, ধীরে আক্রমণের চিন্তাধারা করার পরে আমরা যারা কমান্ডার ছিলাম আমি ছিলাম কোম্পানি কমান্ডার, জগৎ জ্যোতি ছিল, বিজয় সঙ্গী ছিল, তারপরে আদ্যুন্নু ভাই ছিল একটা কমান্ডার শাকিবপুরের বুঝলি। এরা আমরা সবাই মিলে আরই আমরা আক্রমণ করলাম আমি তারা কথা করি সর্বপ্রথম আমরা এগুলো তারা যে ঘটা বলতেছে ঠিক ওই মুহূর্তে আমরা যে রিকভারি কভারিং পাওয়ার কথা আছে এই খানপুর থেকে এরা কেন না আইয়া মাইকে বইয়া সবাই খায়। তখন আমরা আধা ঘন্টা হোল্ড করার পরে আমরা ব্যাক করলাম, ব্যাক করার পরে যে আমরা ফিস থেকে গুলো করছি হ্যালো পাঞ্জাবি আমরা গিয়ে ব্যাক দিলে খেলা দিলাম। তখন আমরা আস্তে 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 আবার সন্ধ্যা থেকে আবার ব্যাক করলাম, ব্যাক করে আবার গেলাম যে আমি করেন দিয়ে আমার পরিচয় করি বাসে করতে হয় এবং করব যখন লাস্ট পার্টি আছে আমি তার উপর আলোচনা করি আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যায়। ভোর রাতে উঠে দেখলাম আমরা সাহ হয় এই সময় দাঁড়ায় সমস্ত থেকে বং যে সাইকেল সিগন্যাল দিছে আমরা এরা আজ আমরা এটা করে আসি তো শুনি তুমি আও আমাদের সিগন্যাল ছিল। তখন আমি আর পরে আমার সাথে আরো 7-8 জন লইয়া আমরা সমাজ লাইয়া এই সমস্যার উত্তর দিয়ে নদী একটা খান্দা আছে খান্দা দিয়ে উঠলাম। এটা সব প্রথম পশ্চিম দিকে গেলাম, পশ্চিম দিকে গেলাম সুদীর্ঘ পাহাড়ি সুদীর্ঘ রাখিটা আপনি পাঞ্জাবি তো বাঙ্গাল রুগী গেছে কি বয়ে ফেলিছে মানে আমার নদী ঘরে এখন পাঞ্জাবি দিকে ধরতাম আমার আমাদের সম্ভব না পাঞ্জাবি আমি ধরা সম্ভব না। কশ্মীরি সাইড তো আপনি এই সালওয়ার থেকে একটা অ্যাডভান্স পার্টি হচ্ছে অ্যাডভান্স পার্টি এই আমরা আক্রমণ করবো বুঝছেন। তখন উনি বললেন না এটা সুকুমারের দোয়া হচ্ছে তুমি চিন্তা করো না। আমি না 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 করার পরে আমি বোধহয় এই ছিল এইটাই সাবাসের বাজার
পশ্চিম দিকে একটা বাজার পশ্চিম দিকে একটা বাঙ্কার ছিল আর পূর্ব দিকে হাইস্কুলের বাঙ্কার ছিল পাঞ্জাবি আর আমরা সেই মধ্যে উত্তর পারে বুঝছেন আমি আইয়া এই আপনার মিডিল পয়েন্ট আইসি আওয়ার পরে দেখা যায় কিটা যে আপনার এই ঘন্টা গানে পরে দেখা যায় রসলাল নামে একটা ছেলে হিন্দু হে ওখানে গুলি খাইছে ওই ফিরে দিয়ে গুলি এমনি আমার এমনি মারা গেছে তারে এলো সুনীল বাবু আর যুবরাজ যুবরাজের সাথে মর্ডার আছে মর্ডার ফাইনালি করে খাচ্ছে গেল তা আইলো এখানে আমার যে পার্টি মেইন পার্টি কোয়াইসি পরিম থেকে যারা প্রায় 40 জন ছিল এরা ব্লক হয়ে গেছি তখন আমি যদি পয়েন্টটা সারি তখন আমার পুরোটা পার্টি ধরা পড়ি ওখান থেকে আস্তে 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 বলি হলাম বলি করার পরে শুনু নামে একটা ছেলে আছে আব্দুল হামিদ শুনু হইলো জটি আর আব্দুল হামিদের বাড়ি গিয়া ইয়াতে এই ওখানো জমদল এরা আমার সাইড ছিল আমার কোয়াইসি আছে আমার তিনটা বেরেড আছে এখান থেকে আমি তারা ইনস্ট্রাকশন দিলাম তোমরা ফোর ফোর আমার এলএনডি মেকিন বইরা দিবাই আর বেরেল বদলাইব বদলাইয়ার পরে আমি আস্তে আস্তে বলি ওখানে যতক্ষণ পর্যন্ত আমার এই পার্টি গেট না হয় ততক্ষণ পর্যন্ত আমার যুদ্ধ করতেই হইতাম মানে আমার সোনাটা বাড়ি ধরা হইল তখন ধরবা দুইটা আড়াইটার দিকে একজন তুলে খাইল তুলে খাওয়ার পরে তারা হারাইল দিকে তারা আস্তে আস্তে বেক করলো বেক করার পরে কিছুক্ষণ পরে আমার একজন কোয়াইসি তুলে খাইল কোয়াইসি সব তুলে খাওয়ার পরে আমরা আস্তে আস্তে আবার এই অ্যাডভান্স করলাম অ্যাডভান্স করার পরে আমি নিজেকে দেখাইল বুঝছেন এই নাম কেমপ সম্রাট সহ আওয়ার পরে দেখা যায় যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া এবং ভুটান 6 ডিসেম্বর 1906 ছিল তখন আমরা এই করি আমি এবং আমি দাদা দাদা দিয়ে সবাই মিলে গেলাম সেখানকার গেলাম তখন এই একটা হাসপাতাল আছি ভাই বন্ধু মা বাবা সবাই আকাশে নিয়েছে তোমার তখন আমার